দেখুন জাস্ট নজুলুস আমরা যে কাতার করে একসাথে করে নবীর শান ইয়া নবী সালাম আলাইকা বলি, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাই তিনি তার ফুয়ুজুল হারামাইন কিতাবের মধ্যে লিখেছেন, তিনি লিখেছেন যে আমি পবিত্র মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস রবিউল আউয়াল এই মাসে আমি মক্কা শরীফে যাই, সেখানে বারোই রবিউল আউয়াল মাওলিদুর রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছেন সেই জায়গায় বসে আমি বিশেষ মোরাকাবায় থাকি, সেদিন আমি দেখি প্রতি বছরের এই দিনটাতে আমি প্রতিবারই নবীর এই বেলাদত শরীফ আর এই দিনে বারোই রবিউল আউয়াল সুবে সাদিক আমি দেখেছি যে আকাশ থেকে দুয়ার খুলে দিয়ে ফেরেশতারা মিছিল করছে, তারা জুলুস বের করেছে, কতক্ষণ না একটা মিছিল, একটা আনন্দ মিছিল, নবী করিম ইসলামের শুভাগমনের মিছিল, এটা চোখ লাগবে ঝিঝি পোকা সর্বদাই ঝিঝিরাম করে ঝরঝড় নরে বৃক্ষ অতি মৃদু স্বরে ঝিম ঝিম করে গিরি শুনিতে মধুর আর কিছু নহি উহা কেবল জিকিরে প্রভুর, ঝিঝি পোকা রাস্তার পাশে জঙ্গলে ঝিঝি করতেছে আপনি মনে করবেন পোকার ডাক, আর শোনে না এটা তার জিকির, গাছের পাতা ঝরঝর করে নড়ে এটা তার জিকির, পাহাড়ি এলাকায় ঝিম হয়ে আছে এটা তার জিকির, তো কবি বলছেন ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি নাম করে ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদু স্বরে ঝিম ঝিম করে গিরি শুনিতে মধুর আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভুর, এসব ভেদের কথা এসব ভেদের কথা জানে সেই জন যাহাকে দিয়াছেন আল্লাহ বাতিনি শ্রবণ, বাতিনি চক্ষু যদি না থাকে এলেমে তাসাউফ যদি না থাকে তাহলে কি করে তারা এটা বুঝবে, এটা তো বুঝবেই না যে এর ভিতরে কি আছে, সুবহানাল্লাহ বলেন জুলুস নবী ইসলামের শুভ বেলাদতের আনন্দ কতক্ষণ না একত্রিত হয়ে এটা না জায়েজ না, নবী করিম ইসলামের সাথে মিলাদ ও কিয়াম বৈধ কি না আমি তো বলে দিয়েছি মিলাদ আছে কিয়াম হচ্ছে নবীর সম্মান, কি বলেন ঠিক না, নবী ইসলাম তিনি হযরত সাদ ইবনে মাস রাদিয়াল্লাহু তাআলা যিনি ওই খন্দকের যুদ্ধে নেজার আঘাতে যার রক্তক্ষরণ হচ্ছিল তিনি বনু কুরাইজার ওদের বিচারের জন্য ডেকে এনেছিলেন, তাকে যখন উটের উটের উপরে বসাইয়া শোয়াইয়া যখন আনা হয় রক্ত ঝরন খরণ হচ্ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার প্রতি সম্মান দেখানোর জন্য সাহাবায়ে কিরামকে বলেছেন কুমু লি সাইয়্যিদিকুম, তোমাদের সর্দার আসতেছে তার সম্মানে দাঁড়াও, কাজেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মহান মহান রাসূল, আমি সাধারণ মানুষ হাদিসের উপর আমল করবে না, আমি সাধারণ মানুষ হাদিসের উপর আমল করবে কারণ সে হাদিসের নাসেক মনসুক চিনে না, কোন হাদিসটা বাতিল হয়েছে কোন হাদিসটা আছে কোনটা সুন্না কোনটা হাদিস এটা সে জানে না, এই জন্য বিশেষজ্ঞ কতক্ষণ না এফারসিয়াস, সবচেয়ে বড় যে জ্ঞানী মানুষটা তাকে খুঁজে ফিরতে হবে, ফাসালু আহলাজ জিকরি ইন কুনতুম লা তাআলাম, ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক রাহমাহুমুল্লাহ এরা সবাই মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহা জ্ঞান ভান্ডারের সাগরে তারা জাল ফেলেছিলেন, ইমাম আবু হানিফা বিরাট পাঙ্গাস মাছটা পাইছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই করাল মাছ পাইছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি বড় কই মাছ পাইছেন, কত কন্যা এক একজন ইমাম وكلهم من رسول الله ملتمس ظرفا من البحر او رشفا من الديار নবীজি হলেন জ্ঞানের মহাভান্ডার, সেই মহাভান্ডার থেকে জ্ঞান তুলে আনা এটা সবার জন্য সহজ আমরা চাষা গোষা মানুষ আমরা সাধারণ মানুষ ব্যবসা করি বাণিজ্য করি কাজে বুকে হাত বান্দার হাদিস এটা চর্চা করা মন্থন করা এটাকে অ্যানালাইসিস করা এটার
উপরে গবেষণা করার সুযোগ আমাদের নাই। এই জন্য যারা গবেষণা করা দরকার তারা গবেষণা করে এটার উপরে তারা ঔষধ আবিষ্কার করছে। এই বলে আপনি ইগনোর করবেন, না 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 ঔষধ চলবে না, এটা আমি খাবো না, হবে না। কাজে একজন ডাক্তারের কাছে আপনি যাবেন, মাযহাব শব্দের অর্থ হচ্ছে চলা পথ। আপনি পথেই যদি না চলেন তো আপনি তো বিপদ হয়ে যাবেন। তিনি বলছেন আমি তোমার জন্য একটা সিরাতি মুস্তাকিম দিয়েছি, সিরাতি মুস্তাকিমে তুমি চলবে। খবরদার, এর পাশে কিন্তু অনেক রাস্তা আছে, সেগুলোতে চলবে না, এগুলো আঁকা বাঁকা রাস্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পূজাতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাল আরদে খাত্তা মুস্তাকিমা। নবীজি একটা মাটি সমান করে লম্বা দাগ দিয়ে বললেন সরল রেখা কে, এটা সাবিলুর রশ, এটা নবী রাসূলগণ এই রাস্তায় চলে। সুবহানাল্লাহ। সুম্মা খাত্তা আলা কুল্লি জাওানিবিহি সিত্তাত খুতুত, কোন রাস্তা কিন্তু এই রাস্তায় চললে কিন্তু তুমি শয়তানের খপ্পরে পড়বে। প্রত্যেকটার সাথে ১২টা করে এর উপর রাস্তা আছে, তাহলে ৬ ১২ কত? ৭২। আর সোজা রাস্তা একটা, সিরাতে মুস্তাকিম, তাহলে কইলো কত হইলো? কত বুঝছে? অতএব সোজা রাস্তায় আপনি নিবে কে? এর জন্য ভালো রাহবার দরকার। যে রাহবার চিটাগাং থেকে গাড়ি নিতে গিয়ে ওই আখাউড়ার দিকে সিলেটের রাস্তায় নিয়ে যায়, সেই ড্রাইভারের গাড়িতে চললে ঢাকা কোনোদিন পৌঁছা যাবে না। যে ড্রাইভার রাস্তা চিনে, ট্রাফিক আইন চিনে, নিয়ম চিনে, কানুন চিনে, গাড়ির স্পিড চিনে, ইঞ্জিনের গতি বুঝে, তার গাড়িতে উঠলে নিরাপদে আপনি যেতে পারবেন। আর না হলে সে যদি এমন হয় তাহলে একসাথে পুরো গাড়িটা আজিমপুরে ঢুকবে। কোথায় ঢুকবে? আজিমপুর, তার মানে কবরস্থান। কি কথা বুঝতে পারছি? এই জন্য ইমাম হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, তারা হলেন আমাদের অগ্রজ আর আমরা হলাম তাদের অনুজ। কাজে তারা যে পথ দেখিয়েছেন কোরআন সুন্নার ভিত্তিতে, নিজের মনের ইচ্ছায় তারা কখনো এগুলোকে ব্যাখ্যা করেন না। নামাজের মধ্যে পুরুষ মহিলার হাত বাঁধবে কোথায়? পুরুষ হাত বাঁধবে নাবির নিচে। ও মিন আখলাকিল উম্মাহ তাযিলুল ফুতুর ওয়া তাখিরুস সুহর ওয়া ওয়াযুল ইয়াদিল ইউমনা আলাল ইউসরা তাহতাস সুররা। পুরুষরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন আমার উম্মত চেনার উপায়, তারা ইফতার করবে যথা সময়ে, সেহরি খাবে বিলম্বে, আর নামাজে দাঁড়াবে হাত বাঁধবে নাভির নিচে। পুরুষ মহিলার নামাজের মধ্যে প্রায় ২৭টি জায়গায় পার্থক্য আছে। আর ওরা বলছে না, মহিলারা যখন সেজদা করবে তখন হাত পুরুষের মতো উপরে উঠাবে যাতে শিয়াল দৌড় দেয়। আরে বেটা, শিয়াল দৌড় দিলে তো আমার মায়ের বুকে আমার অমিয় সুধা, আমি মায়ের বুকের দুধ পান করেছি, মায়ের ইজ্জতটা নষ্ট হয়ে যাবে যদি হাতটা উঠায়, ওটা দেখা যাবে। কথা কন, ওটা কি আপনি কি বুঝছেন? বলছে না হাত উঠাবে, তো হাত উঠালে তো মায়ের বুকের সম্মান থাকবে, মায়ের বুকের সম্মানটা কি হবে? নষ্ট হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা ইন্নাল মারআতা লাইসাত কাররাজুল, নামাজের মধ্যে মহিলা পুরুষের মতো নয়। কাজেই আন্তর্জাতিক ইনভার্স ওই ওই সমস্ত টার্মিনালগুলোতে যাবেন, প্লেন স্টেশনগুলোতে যাবেন, হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন, সেখানে হচ্ছে ম্যান ওমেন, পুরুষ মহিলা, সারা দুনিয়ায় পার্থক্য আছে। আর আপনি বলছেন নামাজে নাই, এটা বোকার জগৎ পাইছেন। নামাজে আমিন মনে মনে বলার মাসালা না, আমিন শব্দ কোরআনে নাই, এটা বালাদুল আমিন, ওটা আলাদা জিনিস, মুতাইন সাম্মা আমিন, এটা আলাদা, কিন্তু সুরায় ফাতিহার পরে আমিন এটা কোরআনে কোথাও নাই। এই যে কোরআন শরীফ আছে, আপনি পারলে দেখান দেখি, পারলে আই ক্যান চ্যালেঞ্জ ইউ, দেখান আপনি, দেখেন ঘরে যাই ভালো মতো দেখবেন, ৭টা আয়াতের মধ্যে শেষে আমিন নাই। তো যেহেতু আমিন নাই, সে আমিনটাকে আপনি জোরে বলবেন কেন? এটা আসতে
এটা কোরআন না, এটা গায়রে কোরআন। যেটা কোরআন না সেটা কোরআনের মতো সমান ভাবে কেন পড়বেন? আতাসরা ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিদু। কোরআন যখন ইমাম পড়ছে তখন আপনি চুপ করে থাকবেন? হ্যাঁ। তবে নবী সাল্লাল্লাহু বলছেন যদি আমিন বলে, ওয়ালা দাল্লিন আমিন, তাহলে আমিনটা আসবে। আবু বকর সিদ্দিক সহ খোলাফায়ে রাশেদ আর সবাই, বাগদাদের প্রায় 1500 সাহাবী, তার মধ্যে ফকিহুল উম্মাহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি এটা পড়েছেন ঠিক এমনি করে আসতে। আপনি কথা বুঝতে পারছেন? নামাজের ভিতরে বারবার হাত তোলা, রফি আলাইম করা নবী পছন্দ করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মালি আরাকুম কাইলাসু মুসিন, কি হয়ে গেল যে পাগল ঘোড়ার মতো খালি এই লেজটা এরকম উঠাইতেছ আর নামাইতেছ, খালি হাত উঠাইতেছ আর নামাইতেছ? ওয়াকুমু লিল্লাহি কানিতিন, ওয়াকুমু লিল্লাহি সাকিতিন, নীরবে অত্যন্ত স্থিরভাবে তোমরা নামাজ পড়ো, যাতে আরেকজনের নামাজের কোনো ক্ষতি না হয়। দেখেন না, একদল লোক আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়ার পর হাত উঠায়, খালি খালি ঘুরে একটু খালি এরকম করে খালি গুতে মারে। আরে না, আমি বই লিখেছি, এগুলো প্রায় 30টা বই লেখা আমার, সহি উজু সহি নামাজের বই লিখেছি, 113 মাসলায় বিভ্রান্তির সমাধান বই লিখেছি, মৌলবী সবে মরাত মানে না এর উপর প্রায় 400 পৃষ্ঠার উপর বই লিখেছি, নবী রাজা জিয়ারত করতে দেয় না এর উপর জিয়ারতের উপর 40টা করা যাবে কিনা, কবর জিয়ারত করা যাবে কিনা, এই যে জান্নাতের বাকি কবরস্থানের বই লিখেছি, কথা বুঝেন না? এগুলো সব লেখা আমার, অনেক যুগোপযোগী অনেক বই, কাউকে না কাউকে লিখে যেতে হবে, কারণ জাতিকে অন্তত ধরে রাখার মতো ব্যবস্থা করতে, চিরদিন বেঁচে থাকবো না কিন্তু আমার বইগুলো বেঁচে থাকবে। আমার ভাই নূর ইসলাম ফারুকী এই সত্য কথাগুলো বলছে, তার গলাটা কেটে তাকে বিদায় করেছে, কিন্তু সুন্নিয়তকে তারা বিদায় করতে পারে না। আমি তার গোসল দিয়েছি, আমার বাড়ি তার বাড়ি মাত্র 3 মাইল দূর, একসাথে বড় হয়েছি আমরা একসাথে, কথা কি বুঝতে পারছি? কিভাবে গলাটা পশুর মতো কেটে ফেলেছে, মানুষ পৃথিবীর মধ্যে হতে পারে, মাসলা মাসাইল দ্বন্দ্ব হতে পারে, দলিল আছে, যার যার দলিল নিয়ে কথা বলো, অস্ত্র তো দলিল নয়, কথা বলে অস্ত্র কি দলিল? এটা রাষ্ট্রের শক্তি, এটা কোনো ব্যক্তির শক্তি নয়। মৃত ব্যক্তির ফাতেহা উপলক্ষে জিয়ারত পদে বৈধতা, অসুবিধা নাই, 3, 4, 5, 40 সব চলবে, কারণ হযরত নবী করিম ইসলামের সাহাবী হযরত সাদ, তিনি নবী ইসলামকে বললেন আমার মা মারা গেছেন, আমি মায়ের মৃত্যুতে বাইরে ছিলাম, আমি তার দাফনে শরীক হতে পারি নাই, এসে দেখলাম মায়ের কবর, হে নবী আমি মায়ের জন্য কি করতে পারি? নবী করিম ইসলাম বলেন তোমার মায়ের জন্য রাস্তার পাশে পথিকদের পানির খাওয়ার ব্যবস্থা করো, তো পানিও খায় ভাতও খায়, খায় না বাঙালি সব খায়, যেহেতু সব খায়, তিনি জিজ্ঞেস করলেন এতে কি লাভ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তোমার এই রাস্তার পাশে গড়ে তোলা পানির সরাই খান, এতে গ্লাস দিয়ে যখন পানি পান করবে সাথে সাথে ফিরিস্তারাও সব নিয়ে তোমার মায়ের কবরে চলে যাবে। তোমার মাকে মা জিজ্ঞাসা করবেন যে এই তো এই আমল তো আমি করি নাই, তখন তোমার মাকে ফিরিস্তা বলবে যে তোমার ছেলে তোমার জন্য সওয়াবের ব্যবস্থা করছে, মা খুশি হয়ে যাবেন। এর উপর বই আছে ইনতিফাউল মাউতা বি আমালিল আহিয়া, জীবিত ব্যক্তির আমল দিয়ে মৃত ব্যক্তিকে উপকার দেওয়া যায় কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত সাদ বলেন আমি পথিকদের জন্য পানির ব্যবস্থা করেছি, নবী যে বলছেন ওয়া হাযা লি উম্মে সাদ, এটা সাদের মায়ের জন্য উৎসর্গিত হলো। তাহলে জিয়াফত খাওয়া, পানি খাওয়ানো যখন জায়েজ তখন জিয়াফত খাওয়ানো কি ফরজ? নামাজের পরে পীর বা মুর্শিদ উস্তাদের সামনে কদম বসি, হ্যাঁ কদম বসি, নবী করিম সাল্লামের কদম বসি হযরত আলী করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কথা কর না, নবী করিম সাল্লামের পায়ে চুমু দিয়েছেন, এটা শরিয়া বৈধ আল আদাবুল মুফরাদ, কদম বসি না কদম চুমু দেওয়া, আমাকে তো কদম চুমু চুমু দেওয়া, আমরা তো কদম বুসি করি, বুসি মানে স্পর্শ, স্পর্শ করে কথা কর না, একটা হচ্ছে দস্ত বুসি, একটা হচ্ছে দস্তবুদি মানে পা ধুয়ে পা ধরে আমরা স্পর্শ করি, এটা দস্তবুদি, আর কদম বসি মানে মুখ লাগাইয়া চুমু দাও, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দিয়েছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে স্পষ্ট ভাবে লেখা, আমার ইসলামিক ফাউন্ডেশন ছাপিয়েছে, আপনি খুঁজে বের করুন। সম্মানিত সুধী, অবশ্যই পীর মুর্শিদ ওস্তাদের করা যাবে, ফজর নামাজের ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত, হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলার হাদিস আছে,
وعن أبي أمامة البهلي رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الدعاء أسمع هنا بيشوف شيء بيشي الله كسي غرهن جوجو كون دعاتا جد دعاتا الله تعالى شهود شونين نبی کریم صلی اللہ علیہ وسلم বলেছেন জাউফুল লাইল ওয়া দুবুরু কুল্লি সালাওয়াতিন মাকতুবা একটা হচ্ছে গভীর রাতের দোয়া আরেকটা হচ্ছে ফরজ নামাজের পরে দোয়া মানে হাত তুলে দোয়া করা যাবে কিনা আরে মৌলভী দরখাস্ত লিখলা কিন্তু হাতে তুমি তোমার সাহেবকে দিলে না তোমার মন্ত্রীকে দিলে না তাহলে পাবে কেমনে নবী কریم صلی اللہ علیہ وسلم বলেছেন যা রাফাল আব্দু ইয়াদাইহি ইলাল্লাহ يندم الله ان يرد يديه صفرا خائبتا যখন কোন মানুষ হাত তুলে মুনাজাত করে তখন আল্লাহ ওই হাত দুখানা খালি ফিরাই দিতে লজ্জা বোধ করেন সুবহানাল্লাহ কথা কি বুঝতে পারছেন ঠিক নামাজ পড়ে হাঁটা দেয় ও নামাজ পড়ে হাঁটা দেয় তো হাঁটা দিলে তো হাঁটাই দিল এর ওয়াহাবিয়া আল্লাহ বলেন ফাইজা ফরাগতা ফানসাব মৃত ব্যক্তির যখন জানাজা হয়ে গেল তখন তার জন্য বিশেষ ভাবে দোয়া করো কেন মাল মাইয়্যাতু ফিল কবর ইল্লা কাল গরীকিল মুতাকাব্বিস ইয়ান্তাজিরু তাআবাতাম মিন আবিন আও আখিন আও সাদিকিল্লা একজন মানুষ মারা গেলে তখন সমুদ্রের মাঝখানে লঞ্চ ডুবি হলে যেমন আর্তনাদ করে ওই চিৎকার ওই কবরবাসী শুরু করে দেয় তখন সে দোয়ার জন্য অপেক্ষা করে কে তার জন্য দোয়া করবে ছেলে মেয়ে পরিবার আহাল যারাই তার জন্য দোয়া করবে সে দোয়াটি তার জন্য খুব প্রয়োজন নবীজি হাজির নাজির কিনা নবীজি হাজির মদিনা মুনাওয়ারাতে সূর্য আমাদের কাছে দেখলে কি উপস্থিত না নবী হবে নারায় রিসালাত এটা বলা যাবে কিনা ওই বেয়াদব বক্তা ও আর কেয়ামতের আগ পর্যন্ত আদব শিখবে না ও কেয়ামতের আগ পর্যন্ত আদব শিখবে না ও রাফায়না লাকা যিকরাক আন্না এত এত বেশি হলে না আর না দিতেছি উত্তর তো দিতেই আছে আর কি জানবেন টেরেই তো পাইতেছেন কি কইতেছি না এখনো টের পর বাকি টের পর কি বাকি আছে শূন্যতাকে কিভাবে ধারণ করে আছে আপনি বুঝতেছেন না কোনোভাবে কারোর সাথে এই বিষয়গুলোতে কোনো কম্প্রোমাইজ নাই লেখাপড়া আমরা করেছি বেটা একেবারে ফেলে দেওয়া মানুষ না তুমি আমাদেরকে ফেলবে কোথায় তোমার উস্তাদের উস্তাদ কে তো আমরা তোমাকে হিসাব নিকাশ করতে হবে তুমি মনে করো না যে জঙ্গলে বাঘ ঘুমিয়ে আছে আমরা কিন্তু এখন দুই চোখ দিয়ে আমরা দেখতেছি এই জমিনে কথা বলতে গেলে খুব হিসাব করে কথা বলতে হবে এবং কোনোভাবে কোনো কথা ছাড় দেওয়া হবে না এ কারণে সম্মানিত শুধু আপনাদের খেদমতে যেটা বিনয়ের সাথে আদেশ করতে চাই না রে রিসালাত আল্লাহ নিজেই বলছেন ওয়া রাফায়না লাকা যিকরা কে নবী এটা জুকের তু জুকের তামাই আমায় আল্লাহর নাম যেখানে উচ্চারণ হবে সেখানে আপনার নাম অর্থাৎ নারায় তাকবীর যখন হবে তখন নারায় রিসালাত আউলিয়া ইকরাম সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছে তারা তাদের কবরে জীবিত কিনা একটি বর্ণনা আছে আলা ইন্না আম আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন এরকম একটি কথা আছে তাছাড়া আল্লাহর ওলিদের সম্পর্কে আমাদের যতটুকু ধারণা যে তাদের রুহানি তাসাররূপ আছে তারা কবরে আল্লাহ তাআলা তাদেরকে সেভাবে থাকার ব্যবস্থা করে দিয়েছে খোদ দেওবন মাদ্রাসায় আমি তো দেওবন পড়া মানুষ দেওবন মাদ্রাসায় বাবু জাহেরের পাশে শাব্বির আহমদ উসমানী সাহেবের মাজার ছাত্রীরা আসরের পরে গিয়ে সেখানে বই ধরে আমি জিজ্ঞেস করি তোমরা বই পড়ো কেন এখানে বই পড়লে ওনার রুহানি তাওয়াজ্জুতে বই আমাদের মুখস্থ হয়ে যায় কেতাব আপনি চিন্তা করতে পারেন যা হোক সম্মানিত সুধী আমি এখন বিদায় চাচ্ছি আপনাদের কাছে আসলে সকালবেলায় আমি রংপুর থেকে প্লেনে এসেছি সে 12টার সময় আসার পরে আমি খাইও নাই একটা জরুরি কাজ এটা হ্যান্ডওভার হচ্ছিল এটা নিতে নিতে আমার 6টা বেজে গেছে ওইখান থেকে কোনোমতি দৌড়াইয়ে আপনাদের এসে মাহফিলটা দিয়েছি কথা কি বুঝতে পারছেন যতটুকু বলেছি ওয়াহাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহই সব ভালো জানেন তবে এখানে সব বিষয়টি হলো যে আপনারা এই সুন্নিয়তের উপরে ঠিক থাকবেন মজবুত থাকবেন খবরদার আমরা আছি কিন্তু 10 মিনিট
আমাকে প্রশ্ন করা হয়েছে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ কিনা। দেখুন জশনে জুলুস আমরা যে কাতার করে একসাথে করে নবীর শান ইয়া নবী সালাম আলাইকা বলি, হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি তার ফুয়ুজুল হারামাইন কিতাবের মধ্যে লিখেছেন, তিনি লিখেছেন যে আমি পবিত্র মিলাদুন নবী ইসলামের মাস রবিউল আউয়াল এই মাসে আমি মক্কা শরীফে যাই, সেখানে বারোই রবিউল আউয়াল মাওলিদুর রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছেন সেই জায়গায় বসে আমি বিশেষ মরাকাবায় থাকি। সেদিন আমি দেখি প্রতি বছরের এই দিনটাতে আমি প্রতিবারই নবীর এই বেলাদত শরীফার এই দিনে বারোই রবিউল আউয়াল সুবহ সাদিক আমি দেখেছি যে আকাশ থেকে দুয়ার খুলে দিয়ে ফেরেশতা মিছিল করছে, জুলুস বের করেছে, একটা মিছিল, একটা আনন্দ মিছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মিছিল, এটা চোখ লাগবে। ঝিঝি পোকা সর্বদাই ঝিঝিরাব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদু স্বরে, ঝিম ঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহি উহা কেবল জিকিরে প্রভু। ঝিঝি পোকা রাস্তার পাশে জঙ্গলে ঝিঝি করতেছে, আপনি মনে করবেন পোকার ডাক, আসলে না এটা তার জিকির, গাছের পাতা ঝরঝর করে নড়ে এটা তার জিকির, পাহাড়ি এলাকায় ঝিম হয়ে আছে এটা তার জিকির। তো কবি বলছেন ঝিঝি পোকা সর্বদাই ঝিঝিরাব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদু স্বরে, ঝিম ঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভুর। এসব ভেদের কথা, এসব ভেদের কথা জানে সেই জন যাহাকে দিয়াছেন আল্লাহ বাতিনি শ্রবণ। বাতিনি চক্ষু যদি না থাকে, এলেমের তাসাউফ যদি না থাকে, তাহলে কি করে তারা এটা বুঝবে? এটা তো বুঝবেই না যে এর ভিতরে কি আছে। সুবহানাল্লাহ বলেন জুলুস নবী ইসলামের শুভ বেলাদতের আনন্দ কতক্ষণ না একত্রিত হয়ে, এটা না জায়েজ না। নবী করিম ইসলামের সঙ্গে মিলাদ ও কিয়াম বৈধ কি না? আমি তো বলে দিয়েছি মিলাদ আছে, কিয়াম হচ্ছে নবীর সম্মান, কি বলেন ঠিক না? নবীজি সাল্লাম তিনি হযরত সাদ ইবনে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ওই খন্দকের যুদ্ধে নেজার আঘাতে যার রক্তক্ষরণ হচ্ছিল, তিনি বনু কুরাইজার ওদের বিচারের জন্য ডেকে এনেছিলেন, তাকে যখন উটের পিঠ উটের উপরে বসাইয়া শোয়াইয়া যখন আনা হয় রক্ত ঝরন খরণ হচ্ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার প্রতি সম্মান দেখানোর জন্য সাহাবায়ে কিরামকে বলেছেন কুমু লি সাইয়্যিদিকুম, তোমাদের সর্দার আসতেছে তার সম্মানে দাঁড়াও। কাজেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মহান, মহান রাসূল। আমি সাধারণ মানুষ হাদিসের উপর আমল করবে না, আমি সাধারণ মানুষ হাদিসের উপর আমল করবে না, কারণ সে হাদিসের নাসিক মনসুখ চিনে না, কোন হাদিসটা বাতিল হয়েছে কোন হাদিসটা আছে কোনটা সুন্নাহ কোনটা হাদিস এটা সে জানে না, এই জন্য বিশেষজ্ঞ কতক্ষণ না এ ফার্সিয়াস সবচেয়ে বড় যে জ্ঞানী মানুষটা তাকে খুঁজে ফিরতে হবে। ফাসালু আহলাজ জিকরি ইন কুনতুম লা তাআলাম, ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক রাহমাহুমুল্লাহ এরা সবাই মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহা জ্ঞান ভান্ডারের সাগরে তারা জাল ফেলেছিলেন। ইমাম আবু হানিফা বিরাট পাঙ্গাস মাছটা পাইছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই করাল মাছ পাইছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি বড় কই মাছ পাইছেন, কত কন্যা এক একজন ইমাম ওকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন দারাফাম মিনাল বাহরি আও রাশাফাম মিনাদ দিয়ার। নবীজি হলেন জ্ঞানের মহাভাণ্ডার, সেই মহাভাণ্ডার থেকে জ্ঞান তুলে আনা এটা সবার জন্য সহজ না। আমরা চাষা গোষা মানুষ, আমরা সাধারণ মানুষ, ব্যবসা করি বাণিজ্য করি, কাজে বুকে হাত বান্দার হাদিস এটা চর্চা করা মন্থন করা এটাকে অ্যানালাইসিস করা এটার
উপরে গবেষণা করার সুযোগ আমাদের নাই। এই জন্য যারা গবেষণা করা দরকার তারা গবেষণা করে এটার উপরে তারা ঔষধ আবিষ্কার করছে। এই বলে আপনি ইগনোর করবেন, না 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 ঔষধ চলবে না, এটা আমি থামানো হবে না। কাজে একজন ডাক্তারের কাছে আপনি যাবেন, মাজহাব শব্দের অর্থ হচ্ছে চলা পথ। আপনি পথেই যদি না চলেন তো আপনি তো বিপদ হয়ে যাবেন। তিনি বলছেন আমি তোমার জন্য একটা সিরাতে মুস্তাকিম দিয়েছি, এই সিরাতে মুস্তাকিমে তুমি চলবে। খবরদার, এর পাশে কিন্তু অনেক রাস্তা আছে, সেগুলোতে চলবে না, এগুলো আঁকা বাঁকা রাস্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পূজাতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাল আরদি খাত্তা মুস্তাকিমা। নবীজি একটা মাটি সমান করে লম্বা দাগ দিয়ে বললেন সরল রেখা কে, এটা সাবিলুর রশ, এটা নবী রাসূলগণ এই রাস্তায় চলে। সুবহানাল্লাহ। সুম্মা খাত্তা আলা কুল্লি জাওয়ানিবিহি সিত্তাত খুতুত, পুরো রাস্তা, কিন্তু এই রাস্তায় চললে কিন্তু তুমি শয়তানের খপ পড়ে, প্রত্যেকটার সাথে ১২টা করে এর উপর রাস্তা আছে, তাহলে ৬ ১২ কত ৭২, আর সোজা রাস্তা একটা সেরাতে মুস্তাকিম, তাহলে কইল কত হইল কত বুঝছে। অতএব সোজা রাস্তায় আপনি নিবে কে, এর জন্য ভালো রাহবার দরকার। যে রাহবার চিটাগাং থেকে গাড়ি নিতে গিয়ে ওই আখাউড়ার দিকে সিলেটের রাস্তায় নিয়ে যায়, সেই ড্রাইভারের গাড়িতে চললে ঢাকা কোনোদিন পৌঁছা যাবে না। যে ড্রাইভার রাস্তা চিনে, ট্রাফিক আইন চিনে, নিয়ম চিনে, কানুন চিনে, গাড়ির স্পিড চিনে, ইঞ্জিনের গতি বুঝে, তার গাড়িতে উঠলে নিরাপদে আপনি যেতে পারবেন। আর না হলে সে যদি এমন হয় তাহলে একসাথে পুরো গাড়িটা আজিমপুরে ঢুকবে, কথাই ঢুকবে আজিমপুর, তার মানে কবরস্থান। কি কথা বুঝতে পারছি? এই জন্য ইমাম হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, তারা হলেন আমাদের অগ্রজ আর আমরা হলাম তাদের অনুজ। কাজে তারা যে পথ দেখিয়েছেন কোরআন সুন্নার ভিত্তিতে, নিজের মনের ইচ্ছায় তারা কখনো এগুলোকে ব্যাখ্যা করেন না। নামাজের মধ্যে পুরুষ মহিলার হাত বাঁধবে কোথায়? পুরুষ হাত বাঁধবে নাবির নিচে। ওয়ামিন আখলাকিল উম্মাহ তাজিলুল ফুতুর ওয়া তাখিরুস সুহর ওয়া ওয়াজুল ইয়াদিল ইউমনা আলাল ইসরা তাহাতাস সুররা। পুরুষরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন আমার উম্মত চেনার উপায়, তারা ইফতার করবে যথা সময়ে, সেহরি খাবে বিলম্বে, আর নামাজে দাঁড়াবে হাত বাঁধবে নাভির নিচে। পুরুষ মহিলার নামাজের মধ্যে প্রায় ২৭টি জায়গায় পার্থক্য আছে। আর ওরা বলছে না, মহিলারা যখন সেজদা করবে তখন হাত পুরুষের মতো উপরে উঠাবে যাতে শিয়াল দৌড় দেয়। আরে বেটা, শিয়াল দৌড় দিলে তো আমার মায়ের বুকে আমার অমীয় সুধা, আমি মায়ের বুকের দুধ পান করেছি, মায়ের ইজ্জতটা নষ্ট হয়ে যাবে যদি হাতটা উঠায়, ওটা দেখা যাবে। কথা কন ওটা কি, আপনি কি বুঝছেন? বলছেন হাত উঠাবে, তো হাত উঠালে তো মায়ের বুকের সম্মান থাকবে, মায়ের বুকের সম্মানটা কি হবে, নষ্ট হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইনাল মারআতা লাইসাত কাররাজুল, নামাজের মধ্যে মহিলা পুরুষের মতো নয়। কাজেই আন্তর্জাতিক ইনভার্স ওই ওই সমস্ত টার্মিনালগুলোতে যাবেন, প্লেন স্টেশন গুলোতে যাবেন, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন, সেখানে হচ্ছে ম্যান ওমেন, পুরুষ মহিলা, সারা দুনিয়ায় পার্থক্য আছে। আর আপনি বলছেন নামাজে নাই, এটা বোকার জগৎ পাইছেন। নামাজে আমিন মনে মনে বলার মাসালা না, আমিন শব্দ কোরআনে নাই, এটা বানাতুল আমিন, ওটা আলাদা জিনিস, মুতাইন সাম্মা আমিন, এটা আলাদা, কিন্তু সুরায় ফাতিহার পরে আমিন এটা কোরআনে কোথাও নাই। এই যে কোরআন শরীফ আছে, আপনি পারলে দেখান দেখি, পারলে আই ক্যান চ্যালেঞ্জ ইউ, দেখান আপনি দেখেন, ঘরে যাই ভালো মতো দেখবেন ৭টা আয়াতের মধ্যে শেষে আমিন নাই। তো যেহেতু আমিন নাই, সে আমিনটাকে আপনি জোরে বলবেন কেন? এটা আসতে
এটা কোরআন না, এটা গায়রে কোরআন। যেটা কোরআন না সেটা কোরআনের মতো সমান ভাবে কেন পড়বেন? আতাসরা ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিদু। কোরআন যখন ইমাম পড়ছে তখন আপনি চুপ করে থাকবেন? হ্যাঁ, তবে নবী সাল্লাল্লাহু বলছেন যদি আমিন বলে, ওয়ালা দাল্লিন আমিন, তাহলে আমিনটা আসতে আবু বকর সিদ্দিক সহ খোলাফায়ে রাশেদার সবাই, বাগদাদের প্রায় 1500 সাহাবী, তার মধ্যে ফকিহুল উম্মাহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি এটা পড়েছেন ঠিক এমনি করে আসতে। আপনি কথা বুঝতে পারছেন? নামাজের ভিতরে বারবার হাত তোলা, রফি আলাইম করা নবী পছন্দ করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মালি আরাকুম কাইলা সুমুসিন, কি হয়ে গেল যে পাগল ঘোড়ার মতো খালি এই লেজটা এরকম উঠাইতেছো আর নামাইতেছো, খালি হাত উঠাইতেছো আর নামাইতেছো। অকুমুলিল্লাহি কানিতিন, অকুমুলিল্লাহি সাকিতিন, নীরবে অত্যন্ত স্থিরভাবে তোমরা নামাজ পড়ো, যাতে আরেকজনের নামাজের কোনো দেখেন না। একদল লোক আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়ার পর হাত উঠায় খালি খালি ঘুরে একটু খালি রকম করে খালি গুতে মারে। আরে না, আমি বই লিখেছি, এগুলো প্রায় 30টা বই লেখা আমার, সহি উজু সহি নামাজ বই লিখেছি, 113 মাসালায় বিভ্রান্তির সমাধান বই লিখেছি, মৌলবী সবে বরাত মানে না এর উপর প্রায় 400 পৃষ্ঠার উপর বই লিখেছি, নবী রাজা জিয়ারত করতে দেয় না এর উপর জিয়ারতের উপর 40 করা যাবে কিনা, কবর জিয়ারত করা যাবে কিনা, এই যে জান্নাতের বাকি কবরস্থানের বই লিখেছি, কত বুঝেন না, এগুলো সব লেখা আমার, অনেক যুগ উপযোগী অনেক বই, কাউকে না কাউকে লিখে যেতে হবে, কারণ জাতিকে অন্তত ধরে রাখার মতো ব্যবস্থা করতে হবে, চিরদিন বেঁচে থাকবো না কিন্তু আমার বইগুলো বেঁচে থাকবে। আমার ভাই নূর ইসলাম ফারুকি এই সত্য কথাগুলো বলছে, তার গলাটা কেটে তাকে বিদায় করেছে কিন্তু সুন্নিয়তকে তারা বিদায় করতে পারে না। আমি তার গোসল দিয়েছি, আমার বাড়ি তার বাড়ি মাত্র 3 মাইল দূর, একসাথে বড় হয়েছি আমরা একসাথে, কথা কি বুঝতে পারছি? কিভাবে গলাটা পশুর মতো কেটে ফেলেছে, মানুষ পৃথিবীর মধ্যে হতে পারে, মাসলা মাসায় দ্বন্দ্ব হতে পারে, দলিল আছে, যার যার দলিল নিয়ে কথা বলো, অস্ত্র তো দলিল নয়, কথা বলে অস্ত্র কি দলিল? এটা রাষ্ট্রের শক্তি, এটা কোনো ব্যক্তির শক্তি নয়। মৃত ব্যক্তির ফাতেহা উপলক্ষে জিয়ারত করতে বৈধতা, অসুবিধা নাই, 3, 4, 5, 40 সব চলবে, কারণ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাদ, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আমার মা মারা গেছেন, আমি মায়ের মৃত্যুতে বাইরে ছিলাম, আমি তার দাফনে শরীক হতে পারি নাই, এসে দেখলাম মায়ের কবর, হে নবী আমি মায়ের জন্য কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মায়ের জন্য রাস্তার পাশে পথিকদের পানির খাওয়ার ব্যবস্থা করো, পানিও খায় ভাতও খায় না, বাঙালি সব খায়, যেহেতু সব খায়, তিনি জিজ্ঞেস করলেন এতে কি লাভ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার এই রাস্তার পাশে গড়ে তোলা পানির সরাইখান, এতে গ্লাস দিয়ে যখন পানি পান করবে সাথে সাথে ফিরিস্তারাও সব নিয়ে তোমার মায়ের কবরে চলে যাবে। তোমার মাকে মা জিজ্ঞেস করবেন যেই তো এই আমল তো আমি করি নাই, তখন তোমার মাকে ফিরিস্তা বলবে যে তোমার ছেলে তোমার জন্য সওয়াবের ব্যবস্থা করছে, মা খুশি হয়ে যাবেন। এর উপর বই আছে ইনতিফাউল মাউতা বি আমালিল আহিয়া, জীবিত ব্যক্তির আমল দিয়ে মৃত ব্যক্তিকে উপকার দেওয়া যায় কি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত সাদ বললেন আমি পথিকদের জন্য পানির ব্যবস্থা করেছি, নবীজি বলছেন ওয়া হাযা লি উম্মে সাদ, এটা সাদের মায়ের জন্য উৎসর্গিত হলো, তাহলে জিয়াফত খাওয়া পানি খাওয়ানো যখন জায়েজ তখন জিয়াফত খাওয়ানো কি ফরজ? নামাজের পরে পীর বা মুর্শিদ উস্তাদের সামনে কদম বসি, হ্যাঁ কদম বসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম বসি হযরত আলী করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কথা কন না, নবী করিম সাল্লাল্লাহু পায়ে চুমু দিয়েছেন, এটা শরিয়া বৈধ আল আদাবুল মুফরাদ, কদম বসি না কদম চুমু দেওয়া, আমাকে তো কদম চুমু চুমু দেওয়া, আমরা তো কদম বুসি করি, বুসি মানে স্পর্শ, স্পর্শ কথা কন না, একটা হচ্ছে দস্ত বুসি, একটা হচ্ছে দস্তবুদি মানে পা ধুয়ে পা ধরে আমরা স্পর্শ করি, এটা দস্তবুসি, আর কদম বুসি মানে মুখ লাগাইয়া চুমু দাও, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দিয়েছে ইমাম বুখারী রহমতুল্লাহ কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে স্পষ্টভাবে লেখা, আমার ইসলামিক ফাউন্ডেশন ছাপিয়েছে, আপনি খুঁজে বের করুন। সম্মানিত সুধী, অবশ্যই পীর মুর্শিদ ওস্তাদের করা যাবে, ফজর নামাজের ফরজ নামাজের পরে হাত তুলে মনে যা, হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলার হাদিস আছে,
وعن ابي امامه الباهلي رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم اي الدعاء اسمع সুবহান হে নবী সবচেয়ে বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য কোন দোয়াটা যে দোয়াটা আল্লাহ তাআলা সহজে শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাউফুল লাইল ওয়া দুবুরু কুল্লি সালাওয়াতিন মাকতুবা একটা হচ্ছে গভীর রাতের দোয়া আরেকটা হচ্ছে ফরজ নামাজের পরে দোয়া মানে হাত তুলে দোয়া করা যাবে কিনা আরে মাওলানা ভাই দরখাস্ত লিখলাম কিন্তু হাতে তুমি তোমার সাহেবকে দিলে না তোমার মন্ত্রীকে দিলে না তাহলে পাবে কেমনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা রাফাল আব্দু ইয়াদাইহি ইলাল্লাহ ইয়ানদিমুল্লাহু আন ইয়ারুদ্দ ইয়াদাইহি সাফরান খায়বাতান যখন কোন মানুষ হাত তুলে মুনাজাত করে তখন আল্লাহ ওই হাত দুখানা খালি ফিরাই দিতে লজ্জা বোধ করেন সুবহানাল্লাহ কথা কি বুঝতে পারছেন জি নামাজ পড়ে হাঁটা দেয় ও নামাজ পড়ে হাঁটা দেয় তো হাঁটা দিলে তো হাঁটাই দিল আল্লাহ বলছেন ফাইজা ফারাগতা ফানসাব মৃত ব্যক্তির যখন জানাজা হয়ে গেল তখন তার জন্য বিশেষ ভাবে দোয়া করো কেন মাল মাইয়াতু ফিল কবর ইল্লা কাল গরীকিল মুতাকাব্বিস ইয়ানতাজিরু তাআবাতাম মিন আবিন আও আখিন আও সাদিকিল্লা সুবহানাল্লাহ একজন মানুষ মারা গেলে তখন সমুদ্রের মাঝখানে লঞ্চ ডুবি হলে যেমন আর্তনাদ করে ওই চিৎকার ওই কবরবাসী শুরু করে দেয় তখন সে দোয়ার জন্য অপেক্ষা করে কে তার জন্য দোয়া করবে ছেলে মেয়ে পরিবার আহাল যারাই তার জন্য দোয়া করবে সে দোয়াটি তার জন্য খুব প্রয়োজন নবীজি হাজির নাজির কিনা নবীজি হাজির মদিনা মুনাওয়ারাতে সূর্য আমাদের কাছে দেখলে কি উপস্থিত না নবীজি ভাবে নারায় রিসালাত এটা বলা যাবে কিনা ওই বেয়াদব বক্তা ও আর কেয়ামতের আগ পর্যন্ত আদব শিখবে না ও কেয়ামতের আগ পর্যন্ত আদব শিখবে না ও রাফানা আলাকা জিক্রাক আন্না এত এত বেশি হলে আর না দিতেছি উত্তর তো দিতেই আছে আর কি জানবেন টেরেই তো পাইতেছেন কি কইতেছি না এখনো টের পাওয়ার বাকি টের পাওয়ার কি বাকি আছে শূন্যতাকে কিভাবে ধারণ করে আছে আপনি বুঝতেছেন না কোনোভাবে কারোর সাথে এই বিষয়গুলোতে কোনো কম্প্রোমাইজ নাই লেখাপড়া আমরা করেছি বেটা একেবারে ফেলে দেওয়া মানুষ না তুমি আমাদেরকে ফেলবে কোথায় তোমার ওস্তাদের ওস্তাদ কিন্তু আমরা তোমাকে হিসাব নিকাশ করতে হবে তুমি মনে করো না যে জঙ্গলে বাঘ ঘুমিয়ে আছে আমরা কিন্তু এখন দুই চোখ দিয়ে আমরা দেখতেছি এই জমিনে কথা বলতে গেলে খুব হিসাব করে কথা বলতে হবে এবং কোনোভাবে কোনো কথা ছাড় দেওয়া হবে এ কারণে সম্মানিত শুধুই আপনাদের খেদমতে যেটা বিনয়ের সাথে আরজ করতে চাই না রে রিসালাত আল্লাহ নিজেই বলছেন ওয়া রাফায়না লাকা যিকরা কে নবী এটা জুকির তু জুকির তামাই আমায় আল্লাহর নাম যেখানে উচ্চারণ হবে সেখানে আপনার নাম অর্থাৎ নারায় তাকবীর যখন হবে তখন নারায় রিসালত আউলিয়া ইকরাম সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছে তারা তাদের কবরে জীবিত কিনা একটি বর্ণনা আছে আলা ইন্না আম আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন এরকম একটি কথা আছে তাছাড়া আল্লাহর ওলিদের সম্পর্কে আমাদের যতটুকু ধারণা যে তাদের রুহানি তাসাররূপ আছে তারা কবরে আল্লাহ তাআলা তাদেরকে সেভাবে থাকার ব্যবস্থা করে দিয়েছে খোদ দেওবন মাদ্রাসায় আমি তো দেওবন পড়া মানুষ দেওবন মাদ্রাসায় বাবু জাহেরের পাশে শাব্বির আহমদ উসমানী সাহেবের মাজার ছাত্রেরা আসরের পরে গিয়ে সেখানে বই ধরে আমি জিজ্ঞেস করি তোমরা বই পড়ো কেন এখানে বই পড়লে ওনার রুহানি তাওয়াজ্জুতে বই আমাদের মুখস্থ হয়ে যায় কে তার আপনি চিন্তা করতে পারেন যা হোক সম্মানিত সুধি আমি এখন বিদায় চাচ্ছি আপনাদের কাছে আসলে সকালবেলায় আমি রংপুর থেকে প্লেনে এসেছি সে 12টার সময় আসার পরে আমি খাইও নাই একটা জরুরি কাজ এটা হ্যান্ডওভার হচ্ছিল এটা নিতে নিতে আমার 6টা বেজে গেছে ওইখান থেকে কোনো মতি দৌড়াইয়া আপনাদের এসে মাহফিলটা দিয়েছি কথা কি বুঝতে পারছেন যতটুকু বলেছি আল্লাহই সব ভালো জানেন তবে এখানে সব বিষয়টি হলো যে আপনারা এই সুন্নিয়তের উপরে ঠিক থাকবেন মজবুত থাকবেন খবরদার আমরা আছি কিন্তু
আমাকে প্রশ্ন করা হয়েছে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ কিনা। দেখুন জশনে জুলুস আমরা যে কাতার করে একসাথে করে নবীর শান ইয়া নবী সালাম আলাইকা বলি, হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি তার ফুয়ুজুল হারামাইন কিতাবের মধ্যে লিখেছিলেন,